নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস। এর মধ্যে এগ থাকবে, ভেজিটেবলস থাকবে, আর আমি পুরো রান্নাটা করব সাদা তেল আর ঘি দিয়ে। তোমরা যদি চাও তাহলে শুধু ঘি দিয়েও করতে পারো। তাহলে চলো দেখি এগ ফ্রাইড রাইস বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি গাজর, কাঁচা লঙ্কা আর বিন্সকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি রোস্টেড ভাজা মশলা, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি রেখেছি দুটো ডিম, আর ঘি আর সাদা তেল। এই পুরো রান্নাটা আমি ঘি আর সাদা তেল দিয়ে করব। তোমরা যদি চাও তাহলে শুধু ঘি দিয়েও করতে পারো। এখানে আমি ফ্রাইড রাইসের রাইসকে সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধ করার সময় আমি শুধু নুন দিয়েছি আর কিছু না, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াতে ঘি আর তেল গরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা সবজিগুলো উলুতে দিয়ে দেবো। এরপর আমি নুন অ্যাড করব, সামান্য পরিমাণেই নুন দেবো, কারণ আমি রাইসটা সিদ্ধ করার সময় মাপ মতো নুন দিয়ে দিয়েছি। এটা সামান্য সবজিতে যাতে ঢুকে তার জন্য অল্প পরিমাণে নুন দেবো। এরপর আমি সামান্য চিনি অ্যাড করব। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিই। আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যেই ডিম দিয়ে একবারে একসাথে ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে অন্য অনেক সবজি দিতে পারো, আমি শুধু বিনস গাজর দিয়ে করি। খুব ভালো করে ভেজে নেব। ডিম আর ভেজিটেবলসগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি আরও দু চামচ এর মধ্যে ঘি অ্যাড করব। যাতে এই ঘি দিয়ে পুরো ফ্রাইড রাইসটা তৈরি হয়েছে ভালো মতো। বেশি চিনি আমি দিইনি, কারণ এই ফ্রাইড রাইসটা আমি একটু ঝালঝালি করবো। তোমরা যদি চাও মিষ্টি মিষ্টি করতে পারো আর একটু চিনি দিতে পারো। এরপর আমি রোস্টেড ভাজা মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নাড়াবো যাতে সবজির সাথে ভালো মতো মিশে যায়। মশলা আর ভেজিটেবলস ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রাইস দিয়ে ভালো করে মিশি। এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে সার্ভ করব। আমার এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।